এখন গোয়াতে শুনলাম খুবই খুশি যত জীবন আমি বাঁচি তা আপনারে অতটুকুই তো এখন যে আপনারে দুনিয়ায় আখেরে আপনারে শান্তি তো আমি জীবনেও ভাবছি না আমার এরকম এখন গোড় খুব কষ্ট বিনিময়ে এখন গোড় আমি আনাইছি কিনছি জায়গা কিনছি কিনি এখন গোড় লাগি খুবই একটা ইয়োর মাঝে আসলাম আমার দুইটা মেয়ে লইয়া আমি খুব অসহায় হইয়া পড়ছি যারা দিছেন তারা লাগে দোয়া করিও তাহার লাগে আমার যদি মুখেও যদি দোয়া না করে আমার আরে মাংস সব সময় তারা লাগে দোয়া লাগছে আমি এরকম একটা গরুর ভিতরে আমি থাকতাম ধর্ম আমি জীবনেও ভাবছি না খুব কষ্টর বিনিময়ে আমি এই যে গাহান কিনছি কিনে খুবই একটা ইয়োর মাঝে আসলাম আমার মেয়েটা মহিলা মাদ্রাসা ধরে আমি বাড়ি টানতে পারতাম না অনেক ডর ডর করতো ভিতরে আর এখন যে এত তাড়াতাড়ি আমার এখান গড়াইব আমি কোনো সময়ই ভাবছিলাম না আপনারা ভিতরে আল্লাহ রহমত আমাইছে আপনারা এতটুকু সাহায্য করছেন আমার বাথরুম খুব শান্তি পানি খারাপ অনেক কষ্ট করছি পানি লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সিস্টার ফাহিমা বেগম ধোকা বাই প্যারেন্টস মাশাআল্লাহ ধোকা একটা গর্জে দান করছিলা এই গরিটা উজ উমিলা বেগম ও তান্নে দে হইছে মাশাআল্লাহ আপনার বাচ্চা কাচ্চা কয়জন আমার দুই ছেলে তিন মেয়ে আর নাতি নসা কয়জন নাতি নসা চারজন মাশাআল্লাহ আস্তারা জীবন আসলে মানুষের বাড়িয়ে বাড়িয়ে তাকছেন তাই এখন আসলে এখনো মানুষের বাড়িতে নানি তাই এখন উইডু মহিলা আর কি আর দেখা তাদের বড় সুন্দর করে ঘর বানিয়ে তো হয়েছে সামনের রুম এটা ফ্রন্ট বারান্দা আর দরজা ভিতরে লাগাইল আর এটা হইলে একটা বেডরুম তারা খাস যেমন ওই কারণে আইসই না মাত্র খাস শেষ হয়েছে আর কি আর এটা হইলে তারা কিচেন পিছিয়ে দিয়ে দরজা দেওয়া হয়েছে আর ওদিকে মাত্র রুমের ফেসিলিটি হইলো আর একটা আসে বল সিট কাই লাগাইলি সে বাড়ি দিয়া তে দোয়া করেন যেন যারা দিছেন তারা লাগে দিয়া আচ্ছা আলহামদুলিল্লাহ দোয়া না নি আর জীবন তো আহর মু আগে আল্লাহ বাদে ও তো খুশি হয়েছি গোর হান ভাইয়া তারার লাগে আমি নমাজ করিয়া কোরআন তিলাওয়াত করিয়া তারার লাগে আমি দোয়া করব আলহামদুলিল্লাহ আমরা লাগে দোয়া করেন জান প্রিয় ভাই বোন হল দেখো আপনারা যে দান করেন আপনারা দানে এই মানুষ হল তারা ঘর বানাইয়া দেয় আর তারা কি পরিমাণ খুশি হইন আর মাশাআল্লাহ ও আর একটা গলিটা হইল মৌলভীবাজার জেলার মিরপুর কিনা মিরপুর নে গ্রামের নাম পালপুর আর কি মৌলভীবাজার মিরপুর এলাকার মাশাআল্লাহ খুব সুন্দর একটা ঘর বানাইয়া দিয়েছে আর এটা হইল বাহিরের সাইড আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশিক আহমেদ জায়গিরদার এবং নাসিমা জাহান জায়গিরদার মাশাআল্লাহ আপনার দাহ কা সৎকায় দাঁড়িয়ে হিসেবে একটা ঘর দান করছিলা এটা রিসিপিয়েন্ট হইলা রেমি বেগম আজকে তান্ডে বাইর ফাইছি না আইয়া তাই নতুন বিধবা মহিলা তাই তিন তিন চারটা বাচ্চা লইয়া বড় নানা বেতর জীবনযাপন করছিল আলহামদুলিল্লাহ দাহ কা আপনি আজকে বিচারিয়ে একটা ঘর বানাই দিয়েছেন আর যেন সামনে আসলা তাই আম্মা আর ওই দাহ কা ঘরের খাস শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু তারা এখনো ঘর আইসেন না মাত্র দুই আদিন হয়েছে খাম শেষ হয়েছে তারা রিসেন্টলি আইবাই ঘরের মাঝে আজকে রেকর্ডিং করি আমরা ফিডব্যাক দেওয়ার লাগে মাশাআল্লাহ দেহ গাপ এটা হইল পিস বারিন্দা কিচেন আর এদিকে হইলো টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে মাশাআল্লাহ
السلام عليكم ورحمة الله وبركاته. سيستر سابرينا ماتين ما شاء الله دهوكا أفنى تكور دسلا ريغوري تا دواء يس كولسوم يعقوب ده إنا كولسوم يعقوب مر هازبند تاني أصلا يا غورو فايسين أتن خامو كسلا كيسون جيا أصلا دهوكا ترى بلو غريب منوش أصلا أبانغا غور أفنى دسلا دهوكا أرو دهوكا ترى غور بنيا دواء يس أفنى ده نه دهوكو بيتة دهوكا سكتر دوم دهوكا مر ره غور خاص شيء شيء بات ترى هنو غورو موبي سينا أي دهوكا غورو بيتة خام ما شاء الله أوه إحدى بيدروم আর ও হইলো একটা বেডরুম রংবর খাস শেষ হয়ে গেছে রং পুরাপুরি টানছে না হলো এরা তার বেডরুম মাশাল্লাহ আর এটা হইলো তার কিচেন মাশাল্লাহ এটা হইলো তার কিচেন আর বাথরুম কোন দিকে ও ওদিকে বাথরুম খা দেখো না শেষ হয়েছে না পুরাপুরি বাথরুমের খাস শেষ হয়ে গেছে পুরাপুরি শেষ না বলতে আগে তারা বলতে আমি লোকেশন না হলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মিনা বেগম সিস্টার মিনা বেগম সদকা জারিয়া মাসুমা বেগম নামে একটা ঘর দিয়েছে মাশাআল্লাহ সৎকার জারি হিসাবে ও নামে দিছে না কার এনে লা রিসিপিয়ান মাশাআল্লাহ আপনার দানে খুব সুন্দর একটা ঘর বানিয়ে দইছে দেখো কা ঘর এখানে সামনে একটা বারান্দা আছে আর ও একটা ছোট মানে যে রুম একটা আছে সিটিং রুম মতো আর ও একটা হইলো বেডরুম পুরা রং টানছে না হনো আর ও হইলো আরেকটা বেডরুম মাশাআল্লাহ আর এটা হইলো ফিস বারান্দা এখানে কিচেন আর এটা হইলো টয়লেট তো এটা আসলে মাকা উৎসাহ করে বানানো হয়েছে ঘরের মাটি এখন এওত মাস অতর মতো মাটি দিয়ে বড় লাগবো আর কি এওত মাস এখনো শুরু হয়ে যাব তখন ইনশাল্লাহ মাটি দিয়ে বড়িয়া তারা এখানে প্রপার হাসি শুয়ে যাবো আর কি পিছিয়ে দিয়ে একটা দরজা তো হয়েছে টু পার্টি দরজা ফায়ার এক্সিটর লাগে মাশাল্লাহ গ দেন দিছেন নানি তার লাগে দোয়া করিও দোয়া নাই নি আপনার লাগে অনেক এখন এক দোয়া করি আমি একটা গোয়ার পাইছি যে আমি দিব না একটা গোয়ার বানাইতে পারলাম আমার বাচ্চা কাচ্চা লইয়া তাহমো যে আপনার অনেক দোয়া করি আপনার আরো বড় করতাল নাই বড় হইতা আর আহনা আমার লাগে আশীর্বাদ হতো ওকে